ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার ফ্যামিলির ত্যাগ কুরবানি এক ঐতিহাসিক যে ঘটনা ঘটেছিল তার কিছুটা পুনরাবৃত্তি করেছেন এই হজ এবং কোরবানির মাধ্যমে উম্মতে মুহাম্মদিয়াকে হুকুম করার মাধ্যমে। যিনি শুরু থেকেই অনেক কোরবানি করেছেন, অনেক ত্যাগ করেছেন, আল্লাহ পাককে অনেক পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, এই জন্য তার ঘটনাটা, তার এই ত্যাগের বিষয়গুলোকে আল্লাহ পাক বারবার প্রতি বছর বছর এগুলোর পুনরাবৃত্তি করান আল্লাহ পাকের বান্দাদেরকে দিয়ে, বিশেষ করে শেষ নবীর উম্মতদেরকে দিয়ে। তো আমাদের আলোচনা চলতেছিল ইব্রাহিম আলাইহিসসালাম যখন একত্ববাদের দাওয়াত দিলেন তার জাতিকে, তার তথা তার ফ্যামিলি সহ, তার বাবা মা সহ, তার আত্মীয় স্বজন সহ এবং তার জাতি গোটা জাতিকে যখন তিনি এক অভিনব কৌশলে, এক হেকমতপূর্ণ ঘটনার মাধ্যমে, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, যাতে তাদের হৃদয়ে দাগ কাটে, যে ঘটনাটা উনি ঘটিয়েছিলেন তাদের এক আনন্দ ঘন দিনে, যে দিনে তারা তাদের প্রতিমাগুলো সামনে থেকে নিয়ে খাবারগুলো রেখে দিয়ে বরকত অর্জন করে খাবারের মাধ্যমে, সেই দিনে ইব্রাহিম আলাইহিসসালাম তাদের দেবতাগুলোকে, তাদের মূর্তিগুলোকে, তাদের প্রতিমাগুলোকে তছনছ করে দিলেন। তারপরেই তারা যখন ফিরে আসলো তাদেরকে দাওয়াত দিলেন যে এর চেয়ে অসুন্দর, এর চেয়ে অযৌক্তিক, এর চেয়ে আর খারাপ কাজ কি হইতে পারে যে যেই জিনিস তোমরা নিজ হাতে তৈরি করো এবং সেই জিনিসকেই তোমরা উপাসনা করো, সেই জিনিসেরই ইবাদত করো, তার কাছেই তোমরা ভালো মন্দ চাও, তাদেরকেই সব শক্তির উৎস মনে করো, এর চেয়ে অসুন্দর আর অযৌক্তিক কিছু আর হতে পারে না। অনেক কথাবার্তা হয়েছে মাঝখানে, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। তখন তার জাতি এই সত্যকে সচক্ষে চাক্ষুষ দেখার পরেও তারা তাওহীদের বিশ্বাসকে তারা ধারণ করতে পারে নাই, তারা ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতকে তারা কবুল করতে পারে নাই, তারা বুঝার পরেও, উপলব্ধি করার পরেও তারা স্পষ্ট ভাষায় তারা নিষেধ করে দিল যে আমরা, আমাদের পূর্বপুরুষরা যেই আকিদার উপর ছিল, যে বিশ্বাসের উপর ছিল, যে আমলের উপর ছিল, যে কাজের উপর ছিল, যে রীতিনীতিতে ছিল, সেটাকে আমরা বর্জন করতে পারবো না, বরঞ্চ তুমি আমাদের দেবতাগুলোর সাথে এই ধরনের আচরণ করে আমাদেরকে ব্যথিত করেছ, আমাদেরকে কষ্ট দিয়েছ, আমরা এটা মানতে পারি না, আমরা তোমাকে শাস্তির সম্মুখীন করব। তখন ইব্রাহিম আলাইহিসসালামের জাতি নমরুদ সহ পুরা জাতি এক হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিসসালামকে কি শাস্তি দিব, তারা তারা পরামর্শ করল যে একটা বিরাট একটা ইমারত, একটা দেয়াল চতুর্দিকে ঘেরা একটা দেয়াল তৈরি করা হোক এবং ওই দেয়ালের মধ্যে, ওই দেয়ালের ভিতরে লাকড়ি জমা করা হবে এবং তাকে তার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে, আগুন যখন ধাউ ধাউ করে জ্বলে উঠবে তখন ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। তখন তারা তাদের পরামর্শ মোতাবেক পুরা রাষ্ট্রীয় শক্তি, পুরা জাতীয় শক্তি এক ইব্রাহিম আলাইহিসসালামকে, ইব্রাহিম আলাইহিসসালাম একজনই ছিলেন তাওহীদের ধারক বাহক এবং তাওহীদের প্রচার প্রসারক, এই একজনের বিরুদ্ধে গোটা জাতি গোটা রাষ্ট্র দাঁড়িয়ে গেল এবং তারা চতুর্দিক থেকে বড় বড় পাথর এনে জমা করল, তারা দেয়াল নির্মাণ করল, চার দেয়াল বিশিষ্ট একটা
ঘরের মতো তৈরি করলো। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই দেয়ালের দৈর্ঘ্য ছিল 30 হাত, 30 হাত লম্বা, আর প্রস্থে ছিল 10 হাত। অনেক উঁচা করে এই দেয়ালটা তারা তৈরি করলো, এবং এই দেয়াল তৈরি করে এই দেয়ালের ভিতরে তারা জ্বালানি লাকড়ি সংগ্রহ করলো। এই লাকড়ি সংগ্রহ করে ওই লাকড়ির মধ্যে তারা আগুন ধরিয়ে দিল। আগুন যখন ধাউ ধাউ করে জ্বলে উঠল, আগুন যখন পূর্ণ মাত্রায় জ্বলে উঠল, তখন তারা তাদের সিদ্ধান্ত মোতাবেক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা শক্ত করে বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই যে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন, কিসের কারণে, কোন কারণে? এক, আল্লাহর তাওহীদকে প্রচার করার কারণে, এক তাওহীদকে, আল্লাহ পাকের একত্ববাদকে ধারণ করার কারণে তার গোটা জাতি তার বিপক্ষে চলে গেছে, তার বাবা এবং তার মা সহ এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত, রাষ্ট্রের সাথে জাতির সাথে তার মা এবং তার বাবা তার ফ্যামিলি অন্যান্য সদস্যরাও একত্রতা প্রকাশ করেছে যে না, ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিমকে এমন শাস্তি দেওয়া দরকার, এমন শাস্তি সম্মুখীন করা উচিত যে শাস্তি দেখার পর আর কোনোদিন তাদের প্রতিমার বিরুদ্ধে, তাদের দেবতাদের বিরুদ্ধে কেউ টু শব্দ বলতে সাহস না পায়। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় ফেলে দিলেন? আগুনের কুণ্ডলীর ভিতরে। তারা যে আগুনের আয়োজন করেছে সেই আগুনের মধ্যে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন, যার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইলেন। সেই সত্তা শক্তি কত, কত বেশি শক্তি তার, যার শক্তি সারা পৃথিবীর শক্তির সাথে কোনো তুলনা হয় না, যিনি যে কোনো কাজ করেন কোন ফায়াকুনের মাধ্যম, যিনি কোন ফায়াকুনওয়ালা, যিনি কোনো বিষয়কে হল বল তো সেটা হয়ে যায় সাথে সাথে। আগুন যার হুকুমে তাবেদার, বাতাস যার হুকুমে তাবেদার, এই জমিন যার হুকুমের তাবেদার, সারা পৃথিবীর যত মাখলুক রয়েছে সব তার হুকুমের তাবেদার। আমাদের দৃষ্টিতে হতে পারে এগুলো সব জড় পদার্থ, এগুলো প্রাণহীন, কিন্তু আল্লাহ পাকের কাছে এগুলো সব প্রাণ বিশিষ্ট। এই আগুন আল্লাহ পাকের কথা শুনে, এই পানি আল্লাহ পাকের কথা শুনে, এই আকাশ আল্লাহ পাকের কথা শুনে, চন্দ্র সূর্য এই কুল কায়নাত আল্লাহ পাকের কথা শুনে, আল্লাহ পাক যেভাবে বলেন তারা সেভাবেই কাজ করে। আগুন কারো একটা পশম জ্বালানোর ক্ষমতা রাখে না আল্লাহ পাকের অনুমতি ছাড়া। তো যে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো, যে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন, সে আগুন কার অধীন? আল্লাহ পাকের অধীন। সে আগুনকে আল্লাহ পাক হুকুম করে দিলেন, ইব্রাহিম আমার তাওহীদের, আমার একত্ববাদের ধারক বাহক হওয়ার কারণে, আমার তাওহীদের প্রচার প্রসারক হওয়ার কারণে, আমার কালিমাকে উঁচু করার কারণে ইব্রাহিম তার গোটা জাতি শত্রু হয়েছে, ইব্রাহিমকে তার গোটা জাতি তার মা বাবা সহ একত্রিত হয়ে তাকে আগুনে নিক্ষেপ করেছে, তুই আগুন আমার হুকুমের গোলাম, আমার অধীন, তুই ইব্রাহিমের একটা পশম জ্বালাবি। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের উপর ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা যে ঠান্ডায় শান্তি পাওয়া যায়, বারদাও ওয়া সালামা, এমন ঠান্ডা যে ঠান্ডার মধ্যে কি আছে, শান্তি আছে, এই যে ফ্যান চলতেছে এটার মধ্যে শান্তি আছে,
বেশি ঠান্ডা হলে কনকনে ঠান্ডা যদি হয় তখন কষ্ট হয় শরীরের মধ্যে, তা এমন ঠান্ডা হয় যে ঠান্ডায় তার শান্তি লাগে। তা আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি হয়ে গেলেন? শান্তিদায়ক, ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত এই আগুনের ভিতরে ছিলেন, এই আগুনকে আল্লাহ পাক বাগানে বাগিচায় পরিণত করে দিলেন, ফুলের বাগানে পরিণত হয়ে গেল, শান্তির জায়গা হয়ে গেল আগুনের ভিতরটা। দীর্ঘদিন পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের ভিতর থেকে বের হলেন একবারে সম্পূর্ণ অক্ষত অবস্থায় এবং হাসি খুশি, এই অবস্থা দেখে নমরুদ এবং তার জাতি, গোটা রাষ্ট্রীয় শক্তি, গোটা জাতীয় শক্তি যে একটা মানুষকে ধ্বংস করার জন্য ব্যয় করা হলো, সমস্ত মানুষ এক হয়ে গেল যার বিরুদ্ধে, সেই একজনকে তারা কিছুই করতে পারলো না, একটা পশমও তার পুড়াইতে পারলো না, তখন তারা অপমানিত হয়ে গেল, অপমানে জর্জরিত হতবাক, এই কি দেখছি, এটা কি হইল, এটা কি হইল। তখনও এই জ্বলন্ত যেটা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা, যেটা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যে সাহায্য আল্লাহ পাক দেখাইছেন এটা তার জাতিও দেখছে, কিন্তু এত কিছুর পরেও তার জাতি ঈমান আনতে তৈরি হইল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিরুপায় হইয়া তার জাতির এরকম ব্যবহার দেখে, তার জাতির এই অবস্থা দেখে তিনি চিন্তা করলেন যে এই শহরে আর আমি থাকবো না। এই শহরটা কোন শহর ছিল, কোথায় ছিল? এটা ছিল ইরাকে, ইরাকের বাবেল শহর। এই ইরাকের বাবেল শহরে ওই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি, এখান থেকে তার বিবি সারাকে নিয়ে এই এলাকা থেকে বের হয়ে গেলেন। وقال اني ذاهب الى ربي سيهدي। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আমার প্রতিপালকের দিকে রওনা করলাম, যেই এমন জায়গার দিকে রওনা করলাম যে জায়গায় আমার প্রতিপালক সাইয়াহদ্দিন আমাকে নিয়ে যাবেন, যেখানে গিয়ে আমি এই তাওহীদের ধারণ করা, তাওহীদকে, একত্ববাদকে ধারণ করা, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা যেই এলাকায় গেলে আমার জন্য সহজ হবে, আমি সেই এলাকার মধ্যে চলে যাব। আর সেই এলাকাটা কোথায় হবে সেটা আল্লাহ পাকে আমাকে দেখায় দেবেন। আর সেই এলাকা ছিল কোথায়? সিরিয়ায়। তো ইরাক থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়, কোন দিকে রওনা করলেন? সিরিয়ার দিকে। কাকে নিয়ে? তার বিবি হযরত সারা আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। মিশর হয়ে তিনি সিরিয়ার দিকে রওনা করলেন। মিশরের বাদশাদেরকে বলা হয়, মিশরের রাষ্ট্রনায়কদেরকে বলা হয় ফিরাউন। তৎকালের ফিরাউন ছিল, যার নাম ছিল সাদেফ ইবনে সাদেফ। এই ফিরাউন ছিল জালিম, এই ফিরাউন ছিল দুশ্চরিত্রবান, চরিত্র বিবর্জিত লোক ছিল, চরিত্র তার খারাপ ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারা আলাইহিস সালামকে নিয়ে ওই মিশরের উপর দিয়ে সিরিয়ার দিকে রওনা করলেন, তখন ওই মিশরের ফিরাউন রাষ্ট্রনায়ক সাদেফ ইবনে সাদেফ তার লোকজনকে দিয়া হযরত সারা আলাইহিস সালামকে ধরে নিয়ে গেলেন। হযরত সারা আলাইহিস সালামকে রাজমহলের মধ্যে নিয়ে গেলেন। বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবগুলোর মধ্যে রেওয়ায়েত আছে এই সাদেফ ইবনে সাদেফ হযরত সারা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার ইচ্ছা করলো, তখন আল্লাহ পাক তাকে শাস্তি দিলেন। মুফাসসিরিনে কেরাম এখানে বিভিন্ন ধরনের শাস্তির কথা বর্ণনা করেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ওই মহলের মধ্যে যখন ওই ফিরাউন সাদেফ ইবনে সাদেফ, এই ফিরাউন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুগের ফিরাউন, মুসা আলাইহিস সালামের যুগের ফিরাউন ছিল আরেকজন। ফিরাউন হল ওই মিশরের রাষ্ট্রনায়কদের পদবীর নাম হইল ফিরাউন।
ওই ফেরাউন বেয়াদবি করার ইচ্ছা যখন করলো, তখন ওই মহলের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। তখন সে ভয় পায়, আরেক আরেক মহলে গেল, ওখানেও ভূমিকম্প, আরেক তৃতীয় মহলে গেল, সেখানেও ভূমিকম্প। সে ভয় পায়া হযরত সারা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিলেন। আরেক বর্ণনায় মুফাসসিরিনে কিরাম লেখেন, সে যখন বেয়াদবি করার জন্য হাত বাড়াইল সারা আলাইহিস সালামের দিকে, তখন তার হাত অবশ হয়ে গেল। সে অবস্থার ভয়াবহতা দেখে সে সারা আলাইহিস সালামের কাছে দোয়ার প্রার্থী হলো, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাকের কাছে, আমাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, আমি বেয়াদবি করব না। সারা আলাইহিস সালাম দোয়া করলেন, তার হাত ঠিক হয়ে গেল। দ্বিতীয়বার আবার বেয়াদবি করতে চাইলেন, আবার হাত অবশ হয়ে গেল। আবারও দোয়া চাইছেন সারা আলাইহিস সালামের কাছে, তিনি আবারও দোয়া করছেন, এবারও হাত ঠিক হয়ে গেল। তৃতীয়বার আবার বেয়াদবি করতে চাইলেন, আবারও হাত অবশ হয়ে গেল। এবার ওই ফেরাউন সাদেব এমনি সাদেব সে বললো যে আপনি আমার কাছে দোয়া করেন, এইবার আমি আর আমি সত্য নিয়তে তওবা করতেছি, আমি আপনার সাথে আর বেয়াদবি করব না। সারা আলাইহিস সালাম তৃতীয়বার দোয়া করেন, এইবারও তার হাত ঠিক হয়ে গেল। তখন ওই সাদেব ইবনে সাদেব হযরত হাজেরা আলাইহিস সালামকে ওই সারা আলাইহিস সালামের খেদমতে হাদিয়া হিসেবে দিলেন এবং বললেন, হা আজরুকে, হা আজরুকে, তুমি যে সতী নারী, তুমি যে সতী নারী, এই তোমার সতীত্বের প্রতিদান হিসাবে আমি তোমাকে এই প্রতিদানটা দিলাম, এই বকশিশটা করলাম। হা আজরুকে, এটা হলো তোমার সতীত্বের প্রতিদান। ওই হা আজরুকে এটা হলো আরবি ভাষায় আরবি শব্দ, হা এটা আজরুকে তোমার প্রতিদান। ওই হা আজরুকেই সহজ করে হাজেরা বানানো হয়েছে, হাজেরা বানানো হয়েছে, ওই থেকেই হাজেরা, ওই ওই মহিলার নাম হইল হাজেরা। এই হাজেরাকে হযরত সারা আলাইহিস সালামকে কি দিলেন, সারা আলাইহিস সালামের সতীত্বের প্রতিদান হিসাবে তাকে ইনাম দিলেন, বকশিশ দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াইফ সারা আলাইহিস সালাম ইনি হাজেরা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নামাজরত ছিলেন, নামাজ পড়া অবস্থায় ছিলেন, নামাজ থেকে ফারিগ হয়ে জিজ্ঞেস করলেন, কি অবস্থা তোমার? তখন সারা আলাইহিস সালাম বললেন, এই অবস্থা, আল্লাহ পাক এই জালিমের চক্রান্তকে তার উপরে নিক্ষেপ করলেন, আমাকে এইভাবে মুক্ত করে দিলেন, আর এই মহিলাকে আমাকে হাদিয়া করলেন। তখন সারা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে দিলেন। হাজেরা আলাইহিস সালামের বিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হয়ে গেল, আর ওখান থেকে ওনারা ওই মিশর থেকে এই জালিম বাদশার চক্রান্ত থেকে মুক্ত হয়ে কোথায় চলে গেলেন, সিরিয়াতে চলে গেলেন। আর এই সিরিয়াতেই ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই ওয়াইফ নিয়ে, দুই বিবি নিয়ে বসবাস শুরু করলেন। একজনের নাম হলো কি, সারা, যিনি আগের থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ দিনে ছিলেন, আর নতুন করে এই সফরে বিবাহ দিনে আসলেন কে, হযরত হাজেরা আলাইহিস সালাম। এই দুই বিবি নিয়ে কোথায় বসবাস করেন, সেই সিরিয়াতে ছিলেন, কোথায়, ইরাকে, ইরাকের বাবেল নগরীতে। সেখান থেকে সফর করে, সেখান থেকে হিজরত করে ঈমান আর আমলকে হেফাজত করার জন্য কোথায় সফর করে গেলেন, সিরিয়াতে, সেখানে বসবাস করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামও বয়স্ক হয়ে গেলেন, দুই বিবিও বয়স্কা, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একজন নেক সন্তান দান করেন। নেক সন্তান চাওয়া, নেক সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা, এটা হলো আম্বিয়া কেরামের সুন্নত। আমরা বলি যে আয় আল্লাহ আমাকে একটা ছেলে দান করেন, একটা মেয়ে দান করেন, আমাকে দশটা ছেলে দেন, দশটা মেয়ে দেন, এই করেন সেই করেন, না, চাইতে হবে কিভাবে, নেক সন্তান দান করেন। ছেলে না মেয়ে সেটা আল্লাহ পাক বুঝবেন, চাইতে হবে আমাকে কি, নেক সন্তান, এটা আম্বিয়া কেরামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেও চান নাই, মেয়েও চান নাই, কি চাইছেন, নেক সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন। মুফাসসিরিনে কিরাম লেখেন, এমন সন্তান চাইছেন যে সন্তান কি হবে, আল্লাহ পাকের অনুগত হবে, কখনো আল্লাহ পাকের নাফরমানি করবে না,
যে শান্তি প্রতিষ্ঠা করবে দুনিয়ার মধ্যে, অশান্তি সৃষ্টি করবে না, এমন সন্তান চাইছেন। তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে সুসংবাদ দিয়েছি এক সহনশীল, ধৈর্যশীল, হালিমের অর্থ হল সহনশীল, স্থিরচিত্ত, বুদ্ধিমান, ধৈর্যশীল, এই ধরনের একটা সন্তানের আমি কি দিলাম, ইব্রাহিমকে সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বৎসর, তখন এই ইব্রাহিম আলাইহিসসালাম কার ঘরে, হাজেরা আলাইহিসসালামের ঘরে জন্ম নেন, আর 99 বৎসর বয়সে সারা আলাইহিসসালামের ঘরেও সন্তান জন্ম নেয়। তখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স হল 99 বৎসর। সে ছেলের নাম কি? ইসহাক আলাইহিসসালাম। দুই ঘরে দুই সন্তান আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাকের কাছে কি চাইছেন? সন্তান চাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান চেয়েছেন। এই সন্তান হওয়ার পরেই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম করলেন এই সন্তানকে বনবাস দিয়ে দেন। কোথায়? মক্কায়। মক্কায় তখন কোনো মানুষজন নাই। এই এই দুগ্ধপোষ্য শিশু আর এই মা যে সন্তান 86 বৎসর বয়সে পাইছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করে সেই সন্তানকে কোথায় বনবাস দিয়ে দিয়েছেন? সেই মক্কা। সামান্য কিছু খেজুর আর কিছু পানি দিয়ে দিয়ে আসলেন সেখানে। হাজরার ইসমাইলকে যখন মক্কায় নিয়ে গেলেন, তা আল্লাহ পাকের নির্দেশ ছিল ওখানে রেখে আসবেন, কোনো কথা বলবেন না, বাস সফর করে সেই সিরিয়া থেকে মক্কায় গেলেন। জনমানবহীন মরুভূমি, গাছপালার পানির চিহ্নও নাই, এমন জায়গার মধ্যে হযরত ইসমাইল আলাইহিসসালামকে, যে মাত্র বাচ্চা শিশু, আর হাজরা আলাইহিসসালামকে লাইকে উনি চলে আসতেছেন। হাজরা দূরে সামনে আসলেন, যে আমাদেরকে কোথায় এভাবে রেখে চলে যাইতেছেন, এখানে তো থাকার কোনো পরিবেশ নাই, কেন আমাদেরকে এখানে রেখে চলে যাইতেছেন, কোনো কথাও বলতেছেন না, তো আল্লাহ পাকের তরফ থেকে কথা বলা নিষেধ, ইশারায় বলা যাবে, মুখে বলা যাবে না। তখন হাজরা আলাইহিসসালাম বুদ্ধিমতী ছিলেন, কৌশলে জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহ পাকের হুকুম, আমাদেরকে যে এখানে রেখে যাইতেছেন, এটা কি আল্লাহ পাকের নির্দেশ? তখন ইসমাইল আলাইহিসসালাম মাথা নাড়লেন, হ্যাঁ সূচক ইশারা করলেন, যে আল্লাহ পাকের নির্দেশ। তখন হাজরা আলাইহিসসালাম নিশ্চিত হয়ে গেলেন যে আল্লাহ পাকের নির্দেশ, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন। এই সাহেব সামান্য পানি আর খেজুর যেটা দিয়ে আসলেন, অল্প সময়ের মধ্যে শেষ। ক্ষুধা, সন্তানের খাবারের ব্যবস্থা নাই, মা খাইলে না সন্তানের খাবারের ব্যবস্থা হবে। এই হাজরা আলাইহিসসালাম এই মরুভূমির মধ্যে সন্তানের জীবন বিপদ সংকটাপন্ন, নিজেরও খাবার নাই, পানির জন্য খুব দৌড়াদৌড়ি করলেন, একবার সাফায় আর আবার মারোয়ায়, এভাবে সাত চক্কর দিলেন, সাফায় উঠলেন, মারোয়ায় উঠলেন, দেখলেন দূরে কোথাও পানি দেখা যায় কিনা, পানির ব্যবস্থা নেই। এদিকে আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ এসে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচ থেকে পানির ফুয়ারা জারি হয়ে গেল। যে কূপ আজ জমজম কূপ নামে পরিচিত, হাজরা আলাইহিসসালাম আয়েশা দেখলেন পানিকে মাটি দিয়া আগলা বাঁধের ব্যবস্থা করে দিলেন, পানি ভরপুর পানি উঠতেছে, নিজেও পান করলেন, সন্তানদেরকে পান করাইলেন। এখানে আরব দেশের নিয়ম হইল যেখানে পানি থাকে সেখানে জনবসতি গড়ে ওঠে। হাজরা আলাইহিসসালাম এখানে পানির ব্যবস্থা হইল, মানুষ যখন জানতে পারলো আস্তে আস্তে মানুষ এখানে আসা শুরু করলো, এবং হাজরা আলাইহিসসালামের জীবন ব্যবস্থাও সহজ হয়ে গেল এখানে। এভাবেই মক্কা নগরী কি হয়? আবাদ হয়। তো ইব্রাহিম আলাইহিসসালাম ওনাদেরকে তো রেখে চলে আসলেন সিরিয়াতে, তো মাঝে মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম এখান থেকে ওখানে যান দেখার জন্য, বুরাকের মাধ্যমে যান, সকালবেলা রওনা করেন, দুপুরবেলা ওখানে গিয়ে পৌঁছেন, কিছু সময় রেস্ট করে আরাম করে বিকালবেলা আবার বুরাকের মাধ্যমে রওনা করে সিরিয়া এসে রাত্রি যাপন করেন, এভাবেই চলে। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
আননি আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তান ইসমাইল আলাইহিস সালাম একটু বয়স হইল, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, বাপের কাজে সহযোগিতা করার বয়স হইল। মুফাসসিরিন কেরাম লেখেন যখন বাপের সাথে দৌড়ে পাহাড় পর্যন্ত যাইতে পারে ওই বয়স হইছে। কোনো কোনো তাফসীরকারক লেখেন 7 বছর, কেউ 13 বছর। যাই হোক, এই অল্প বয়স বাবার কাজে সহযোগিতা করতে পারেন, এই বয়সে যখন পৌঁছলেন তখন আল্লাহ পাক নির্দেশ করলেন যে কি জবাই করুন। আল্লাহ পাক কি করলেন? হুকুম করলেন আপন পুত্রকে কি করুন? জবাই করুন। তারপরে লম্বা ঘটনা আমরা সামনে আলোচনা করব। তো এই যে কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, এই কোরবানিগুলোর পুনরাবৃত্তি আল্লাহ পাক বছর বছর এই কোরবানি এবং হজের মাধ্যমে, এই উম্মতে মুহাম্মাদিয়ার মাধ্যমে তার এই ঐতিহাসিক এই কোরবানিকে, তার এই পরীক্ষাগুলোকে আল্লাহ পাকের পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ পাক এগুলো উম্মতে মুহাম্মাদিয়ার মাধ্যমে জগতের বুকে বারবার পুনরাবৃত্তি করেন, এটা আলোচনা করা, এবং এই উম্মতকে শিক্ষা দেন যে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা কোরবানি করবে আল্লাহ পাক তাদের কোরবানি গ্রহণ করবেন, আল্লাহ পাক তাদেরকে সম্মানী বানাবেন, আল্লাহ পাক তাদের নামও একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যতদিন আল্লাহ পাক চাইবেন জগতের বুকে তাদের নাম বাকি থাকবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন আমরা কোরবানি করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যেভাবে আমরা অতীতের সপ্তাহগুলোতে আলোচনা করেছি, যেই পরিমাণ অর্থ হইলে পরে কোরবানি ওয়াজিব হয় সেই পরিমাণ অর্থ যাদের আছে আমরা তারা সবাই কোরবানি করব। আল্লাহ পাক এই কোরবানির বদৌলতে দুনিয়ার মধ্যে আমার নামকে, আমার বংশকে দুনিয়ার মধ্যে জিন্দা রাখবেন, এবং আল্লাহ পাক এখলাসের সহিত যদি করা হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করা হয়, এবং আখেরাতের মধ্যে বিরাট প্রতিদান দান করবেন আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদের সবাইকে তো